আজ আমরা চলে এসেছি মুকুন্দপুর নয়াবাদ লোকেশনে। নয়াবাদ যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেই তার একদম কাছে, সেখান থেকে 300 মিটার ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। আর এই সামনে এটি দেখছেন একটা লেক ভিউ পাচ্ছেন, বিল্ডিংয়ের সামনে এরকম একটি লেক ভিউ রয়েছে। এই হচ্ছে গ্যারেজ পোর্শন। আর এই G+3 বিল্ডিংয়ে রেডি টু মুভ 2BHK ফ্ল্যাটের একটি ডিটেল আমরা শেয়ার করব, সঙ্গে থাকুন। এখানে সিকিউরিটি এবং লিফটের সুবিধা রয়েছে। আমরা বিল্ডিংয়ের ভেতরে এসেছি, এই হচ্ছে স্টেয়ার এরিয়া। আর এইটি হলো নর্থ ফেসিং একটি ফ্ল্যাট, এটি আর এটি হলো সাউথ ফেসিং একটি ফ্ল্যাট। দুটো ফ্ল্যাটই অ্যাভেলেবেল রয়েছে। আর এই বিল্ডিংয়ে লিফট রয়েছে, এটি সেকেন্ড ফ্লোরে রয়েছে। G+3 বিল্ডিং সেকেন্ড ফ্লোর, লিফট ভালো করে দেখিয়ে নিই। এর উপরে আরেকটি ফ্লোর রয়েছে। আর এই হলো স্টেয়ার পোর্শনটা, স্টেয়ার এরিয়া। আমরা এই ফ্ল্যাটটার ডিটেলটা আগে শেয়ার করছি। এটাই হলো নর্থ ফেসিংয়ের ফ্ল্যাটটি। এই ঢুকেই হচ্ছে ড্রয়িং ডাইনিং, খুবই সুন্দর একটি ফ্ল্যাট। এটি ছোটো ফ্যামিলির জন্য একদম আদর্শ। ড্রয়িং রুমের সামনে এরকম অ্যাটাচ একটি ব্যালকনি রয়েছে বড় সাইজের, আর সামনে এই রকম লেক ভিউ রয়েছে। এটি হলো ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা দেখার পর আমরা প্রথম বেডরুমটা দেখে নেব। এই হচ্ছে ফার্স্ট বেডরুমটা। এখানে ক্রস ভেন্টিলেশনে দুটো উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন। আর রুমটির সাইজ হচ্ছে 10x10। এসির পয়েন্ট করে দেওয়া আছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট এটি একটি। এটি ফার্স্ট বেডরুমটি, আরেকবার দেখিয়ে নিলাম ভালো করে। এরপরে আপনারা সেকেন্ড বেডরুমটা দেখবো, তার আগে কমন বাথরুমটাও দেখে নেব। এই হলো কমন বাথরুমটি, আর এটি হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট। এই হচ্ছে কমন বাথরুম, এখানে কমোড বসানো হয়ে গেছে, একটি উইন্ডো পাচ্ছেন, গিজারের পয়েন্ট রয়েছে, রেন শাওয়ার রয়েছে, সব ফিটিংস লেগে গেছে। বাঁ দিকে একটি ছোট মিডিয়াম সাইজের একটা বেসিন পাচ্ছেন, আর জ্যাগুয়ারের সব ফিটিংস এখানে বসানো হয়েছে। এটা 4x8 একটি বাথরুম, এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্ট। এবার আমরা সেকেন্ড বেডরুমটা দেখে নেব। এটি মাস্টার বেডরুম, এটি সাইজও 10x10। এখানেও আপনারা দুটো ক্রস ভেন্টিলেশনের উইন্ডো পেয়ে যাচ্ছেন, দুটো উইন্ডো রয়েছে। এসির পয়েন্ট করে দেওয়া আছে, এই যে দেখা যাচ্ছে এসির পয়েন্ট। আর এই হলো বেডরুমটি। আর বেডরুমের এই ডান সাইডে একটি ছোট স্পেস করে দেওয়া আছে, ফর পূজা রুম স্পেস হিসেবেও আপনারা ইউজ করতে পারেন। এই হলো বেডরুমটি, এবং এর সাথে রয়েছে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটি, একদম রেডি টু মুভ। এখানে একটা উইন্ডো পাচ্ছেন ভেন্টিলেশনের জন্য, একটা বেসিন দেওয়া আছে, একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে এই ফ্ল্যাটটি। এরপরে আমরা কিচেনটা দেখে নেব। এখানে একটি বিশেষ অ্যাডভান্টেজ রয়েছে, এখানে কভার্ড কিচেন রয়েছে। এটি একটি 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, কিন্তু তাও এত সুন্দর প্ল্যান এক্সিকিউট করা আছে যে এখানে কিচেনটাকেও কভার আপ করা গেছে। কিচেনে দেখা যাচ্ছে যে গ্রেনাইটের কাজ করে দেওয়া আছে, এই সিঙ্ক বসে গেছে। আর কিচেনের এই সাইডে বাঁ পাশে আপনারা ফ্রিজও অ্যাকোমোডেট করতে পারবেন, ফ্রিজের পয়েন্টও করে দেওয়া আছে। এই হলো নর্থ ফেসিংয়ের সুন্দর ফ্ল্যাটটি।